রমজানের প্রথম দিনে জমে উঠেছে ইফতারের বাজার। নানা খাবারের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, ভিড় করছেন ক্রেতারাও। ইফতার আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর চক বাজার আছেন রিপোর্টার নাজমুস সালিহী এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি নাজমুস সালিহীর কাছে। সালিহী, বছরের ঐতিহ্যবাহী ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এখনো রাজধানীতে টিকে আছে একটি ইফতার বাজার, যেটি রাজধানীর পুরান ঢাকার চক বাজার, যেটি প্রতি বছর অস্থায়ী এই বাজারে বসে ইফতারের পসরা। সেই মুখরোচক বাদশাহী বাহারি সব খাবারের স্বাদ নিতে শুধু পুরান ঢাকাবাসী নয়, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ভোজন রসিক মানুষ এখানে ছুটে আসেন। এই বাজারটির গড়ে ওঠার পিছনের ইতিহাস যদি একটু বলি, তাহলে ১৬শ শতকে সুবেদার শায়েস্তা খাঁ এই চক বাজার শাহে জামে মসজিদ তৈরি করেছিলেন। সেই শাহী জামে মসজিদকে মুর্শিদ কুলি খান পরবর্তী ১৭ দশকে এটি ১৭শ খ্রিস্টাব্দে তিনি এটিকে আধুনিক মসজিদের রূপদান করেন। সেই সময় থেকে শুরু করে এই মসজিদকে কেন্দ্র করে একটি অস্থায়ী বাজার বসা শুরু হয় ইফতারের রমজান মাস। এবং সে সময় আসলে যে আভিজাত্য, যে মুঘল সাম্রাজ্যের যে স্বাদ, ওই সময়ের যে বাদশাহী ব্যাপার ছিল, ইফতারে তার সেই নান্দনিক কিন্তু সেই ধরনের ছোঁয়া সেই তখন থেকেই ছিল। এখনও সেই ইতিহাস আর ঐতিহ্য, সেই স্বাদকে সঙ্গে নিয়েই এই বাজার এখনও টিকে আছে। এবং এখানে যারা আছেন, যারা ব্যবসা যারা করছেন, তারা বলছেন তারা ৪-৫ পুরুষ ধরে অন্তত তারা ওই একই রকমের মশলা, ওই একই স্বাদ এবং একই ধরনের জিনিসপত্র দিয়ে তারা একই ধরনের উপকরণ বানিয়ে থাকেন এবং এটি প্রতি রমজান মাসে তারা এখানে বিক্রি করেন। আপনি দেখছেন যে এখানে অন্যতম অনুষঙ্গ হচ্ছে বড়বাপের পোলাই খাই, এবং এই বড়বাপের পোলাই খাই এটি হচ্ছে যে আস্ত খাসি, কবুতর, গরু ইত্যাদি বিভিন্ন ধরনের যে মাংসের উপকরণ সেটি দিয়ে আসলে কয়েক পদে ১২ ধরনের মশলা দিয়ে সেটাকে তৈরি করা হয়। পাশাপাশি পুরান ঢাকার যে কোমল পানীয় আপনি দেখছেন, যেখানে পেস্তার বাদাম, মানে পেস্তা বাদামের শরবত আছে, বাদামের শরবত, তারপর এখানে জাফরানের শরবত, এবং ঐতিহ্যবাহী আপনি জানেন যে ১০০ বছর পেরিয়েছে এখানে কোনো কোনো কোমল পানীয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের, যেমন বিউটি লাচ্ছি বা নুরানি লাচ্ছি, এই সমস্ত লাচ্ছি। পাশাপাশি এখানে ফালুদা, বিভিন্ন ধরনের কাবাব, কাকলেট থেকে শুরু করে অনেক ধরনের মুখরোচক আইটেম, এবং এখনও তারা বলছেন সেই মুঘল আমলের যে স্বাদ, যে ঐতিহ্য, তা তারা বজায় রেখে চলেছেন। এবং সেই মুখরোচক স্বাদ নেওয়ার জন্য তারা বলছেন যে এই চকবাজারের শাহী ইফতার ছাড়া আসলে তাদের ইফতারের পাতে যদি চকবাজারের শাহী ইফতারের উপকরণ না থাকে, তবে তাদের আসলে সেই পরিতৃপ্ত তারা হন না। সেই কারণে তারা ছুটে আসেন এবং সেই স্বাদ নিতে, মুঘল স্বাদ নিতে বিভিন্ন জায়গার মানুষই কিন্তু এখন ছুটে আসেন। এই ছিল আমার কাছে চকবাজার থেকে রাজশাহীর ইফতারের খবর জানতে যাব সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। রকি, রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবারও এলো মাহে রমজান। এই মাহে রমজানের শুরুতেই কিন্তু আমরা যেমনটি দেখছি যে রাজশাহীর যে বিভিন্ন যে রেস্তোরাঁগুলো রয়েছে, সেই রেস্তোরাঁগুলোর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রির আয়োজন করা হয়েছে। এ বছরও কিন্তু তেমনটি আমরা দেখেছি, প্রতি বছরেও কিন্তু সেটি হয়ে থাকে, তবে বিশেষ কিছু কিন্তু আয়োজন সেটি কিন্তু ঠিক ওইভাবে দেখা না গেলেও এই এখানকার যে জিলাপি, সেই জিলাপি বেশ জনপ্রিয়, যে কারণে জিলাপির বেচা কেনা বেশ জমজমাট হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে ইফতার সামগ্রী আছে সেগুলোর জমজমাট বেচা কেনা চলছে। এর মধ্যে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, কোপ্তা, ডিমের চপ, চিকেন চপ, ছোলা, জালি কাবাব, চিকেন ফ্রাইড, এই সবের বেচা কেনা কিন্তু বেশ জমজমাট বলে জানিয়েছেন আমাদের বিক্রেতারা। পাশাপাশি এখানে কিন্তু তেহেরি, হালিম, গ্রিন চিকেন এবং গ্রিন শর্মা সেগুলোও বিক্রি হচ্ছে। কিমা পরোটা ৫০ টাকা কিমা, এখানে বিফ শাসলিক বিক্রি হচ্ছে ১০০ টাকা, মোরগ পোলাও এখানে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, এছাড়া কাচ্চি বিরিয়ানি ৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে, পাশাপাশি বিফ স্টিক এখানে ৩০ টাকা, এছাড়া বিফ চিকেন শাসলিক ১০০ টাকা, পাকোড়া বিক্রি হচ্ছে এখানে ৩০ টাকা, পুডিং বিক্রি হচ্ছে ৬০ টাকা, এবং এছাড়া কিন্তু আরও বেশ কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। এর মধ্যে লাচ্চি আছে ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে, শাহী জিলাপি ২৬০ টাকা বিক্রি হচ্ছে। আমরা বেশ দোকানদার এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদের জানিয়েছেন যে আসলে সুভাষ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহার থাকার পরে তারা আজকে প্রথম যেহেতু রমজান, সেক্ষেত্রে অনেকে কিন্তু বাসা বাড়িতে তাদের যে ইফতার সামগ্রী সেটি কিন্তু তৈরি করেননি, অনেকেই সেই জন্য বিভিন্ন রেস্তোরাঁর পক্ষ থেকে যে ইফতার সামগ্রীগুলো বিক্রির আয়োজন করা হয়েছে তারা প্রথম দিন সেখান থেকেই সংগ্রহ করছেন। অনেকে বাসা বাড়িতেও অনেক ইফতার সামগ্রী করেছেন, পাশাপাশি আর কিছু ইফতার সামগ্রী, পছন্দের যে ইফতার সামগ্রী তারা এখান থেকে কিনে নিয়ে যে সেগুলোকে
কিন্তু এখান থেকে নিচ্ছেন। সব মিলিয়ে আসলে বলা চলে রাজশাহী মহানগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সাহেববাজার জিরো পয়েন্ট। সেই সাহেববাজার জিরো পয়েন্টে বেশ অনেকগুলো রেস্তোরাঁ আছে, তাদের পক্ষ থেকে এভাবেই কিন্তু ছোট ছোট একটি অস্থায়ী ঘর করে এখানে ইফতার সামগ্রী বিক্রির আয়োজন করা হয়েছে এবং সেটি কিন্তু দিনকে দিন জমজমাট হবে এমনটাই আসলে প্রত্যাশা এখানকার বিক্রেতাদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ইফতার সামগ্রী বিক্রির সর্বশেষ। ইফতার বাজারের খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহীতে এবং রাজধানীর চক বাজারে।